ইতিমধ্যে আপনাদের জানে সোশ্যাল মিডিয়া যোগে ব্যাপকভাবে প্রচার চলিছে আমার 1922 সনত স্থাপন হওয়া আমার চাকলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে আমি 1 জানুয়ারীত ইয়ার শুভারম্ভণি করব বিচারছি উৎসবটি। গতিকে সেই সংক্রান্ত আমার ইয়াত এলমনি এসোসিয়েশন গঠন হয়েছে আর এলমনি এসোসিয়েশনের আজি ইয়াত মিটিং দিয়া হয়েছিল। এলমনি এসোসিয়েশন যে কমিটি গঠন করা হচ্ছে সেই কমিটির আমার সভাপতিজন হল ইয়ারে আমার এজন সুযোগ্য সন্তান পিছর পর্যায়লৈ দক্ষিণ অসমৰ বিধায়ক হয়েছে প্রদীপ কুমার সরকার আর তাত কার্যকরী সভাপতি হিসাবে আমার এই অঞ্চলের এজন যশস্বী ছাত্র আসলে আর আমার ফখরুদ্দিন আলী আহমেদ যুক্ত একাডেমি আছে কলকাতায় তার সঞ্চালক ইফতিকার আলী ডক্টর ইফতিকার আলী আহমেদ কার্যকরী সভাপতি হয় আর আমার ইয়াত সম্পাদক প্রধান হিসাবে ডক্টর হাসমত আলী সাহাবক লোক এইখান বিদ্যালয়ের পড়ি গেছে চিকিৎসা জগতের যথেষ্ট সুনাম করে আছে। সেই সংক্রান্ত আমি এলমনি এসোসিয়েশনে কেনেকে এইখান অনুষ্ঠানের গরিমাময় যে উৎসব চলাব সে তাত আমি কেনে ধরনের সহযোগিতা করব পারি আমার সহযোগিতা কেন হব আর আমি কেনেকে এইটা একটা মনত রাখবল একটা অনুষ্ঠান হিসাবে মানে করব পারো তার কারণে আজি আলোচনা হল আর সকলে সহযোগিতা করব বলে কৈছে। বাকি কথাখিনি আমার ইয়াত যেহেতুকে সম্মানীয় এই এলমনি এসোসিয়েশনের কার্যকরী সভাপতি ডক্টর ইফতিকার আলী আহমেদ আছে তখন বাকি কথাখিনি আপনার জানাব। আর একটা আনন্দের খবর আছে যে আমার এই শুভ অনুষ্ঠান এই শুভারম্ভ অনুষ্ঠান আমার অসমের মাননীয় মন্ত্রী শ্রী রঞ্জিত কুমার দাস তেখেত আহিব তেখেত পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগের মন্ত্রী তার লগতে জনস্বাস্থ্য কারিকরি আর খাদ্য আর অসামরিক যোগান বিভাগের মন্ত্রী তেখেতে আমাক ইতিমধ্যে কনসেন্ট দিছে আমার জেলার আমার হেৰি বৰপাটা লোকসভা সমষ্টির মাননীয় সাংসদ আমার আব্দুল খালেক সাহাব তেখেতেও আহিব আমার জনিয়া সমষ্টির বিধায়ক মাননীয় বিধায়ক রবিকুল হাফিজ রবিকুল ইসলাম সাহাব তেখেতেও আমার এই সভাত উপস্থিত থাকিব আমার বঙাইগাঁও জেলার ডিসি এসপি সিও আইএস ডিও এই সকল বিষয়ববীয় সকল উপস্থিত থাকিব। গতি আমি হমু রাইজ তথা এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী সকল এই অনুষ্ঠানত যাতে আন্তরিকতার সহযোগ করে তার কারণে অনুরোধ জানাব। আমার শুভ উদ্বোধনী অনুষ্ঠানত প্রথম পতাকা উঠাব 9:30 বজাত আমার মূল কমিটির তথা কর্ণধার কমিটির সভাপতি আমার বর্তমানের উত্তর অভয়পুরী এমএলএ মাননীয় বিধায়ক আব্দুল বাতেন খন্দকার সাহাবে আর তার ঠিক আধা ঘন্টা পিছতেই আমি আরও 100খন পতাকা উত্তোলন করিম। এই 100খন পতাকা আমার এই অঞ্চলের যখন শিক্ষক শিক্ষয়িত্রী অবসরপ্রাপ্ত ইতিমধ্যে অবসর লৈছে তেখেতসকল আর স্থানীয় এই স্কুলরে বহুত ছাত্র আছে মুরব্বী এতিয়া বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেনের পরিণত হয়েছে তেখেতসকলক আমি মাতিছো তেখেতসকলের দ্বারা আমার 100 পতাকা উত্তোলন করি। কথা জানাব খুঁজিছো এইটোয়ে যে দূর দূরণিত বহুত দূর দূরণিত যেহেতু এই স্কুলখন 1922 সনত স্থাপন হয়েছিল পুরনি ছাত্রছাত্রী বেশিরভাগে বহুত ছাত্রছাত্রী ইতিমধ্যে হয়তো ঢুকাইছে তেখেতসকলে তেখেতসকলের আত্মার সদগতি কামনা করিল তার লগতে যখন ছাত্রছাত্রী দূর দূরণিত আছে কর্মরত অবস্থাত আছে কিছু কর্মতাগিদার বাহিরত আছে তেখেতসকলে যদি মানে এই বস্তুটো বা আমার আজির এই সাক্ষাৎকারটা তেখেতসকলে চায় তেখেতসকলক অনুরোধ জানাইছো যে এক তারিখের যেটা আমার শুভারম্ভ অনুষ্ঠান বছরজোড়া কার্যসূচী সেই অনুষ্ঠানত যাতে সহযোগ করে যাতে এই অনুষ্ঠানত আহি মানে উপস্থিত হয় তার কারণে ইয়ার দ্বারা অনুরোধ জানাই। নমস্কার, অহা 1 জানুয়ারী 2022 তারিখত আমার চাকলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে উদ্বোধনী সভাখন হব আর তার প্রস্তুতি আমার এলমনি এসোসিয়েশনের ফলের যথেষ্ট পরিমাণে চারিওফালে চকু রাখি আমি কাম করে আগবাড়ি যাব বলে ভাবিছো আর আমার এলমনি এসোসিয়েশনের বিভিন্ন সদস্যসকলক আমি ইতিমধ্যে সজাগ করে তুলিছো যাতে আমার অহা 1 জানুয়ারীত হবলগিয়া এই সভাখন যাতে আমি গৌরবেরে উদযাপন করব পারো গোটেই মানুষখিনিক যাতে আমি একটা বার্তা বিলাই দিব পারো
যে চাকলা এনেকুৱা এটা নিম্ন অঞ্চলত এশ বছর আগত এখন অসমীয়া মাধ্যমৰ স্কুল স্থাপন করা হয়েছিল আৰু সেই স্কুলখনৰ যাতে আমি গৌরব অক্ষুণ্ণ রাখিব পাৰোঁ আৰু গোটেই অসমত ইয়াৰ বার্তাটো বিলাই দিব পাৰোঁ তাৰ কাৰণে আমি যিখিনি চেষ্টা লব লাগে আমাৰ তৰফৰ পৰা আমি চেষ্টা লৈছোঁ আৰু ইতিমধ্যে আমাৰ এলুমনি এছ'চিয়েশ্যনৰ ফালৰ পৰা আমাৰ অহা বছৰত এই স্কুলখনত কৰিবলগীয়া কিছুমান সিদ্ধান্ত আমি লৈছোঁ। তাৰে যেনেকৈ আমাৰ স্কুলখনত বাউণ্ডাৰী ৱালৰ অভাৱ আছে সেইখিনি আমি আমাৰ ফালৰ পৰা কৰিম। আকৌ এখন গেট জাকত জিলিয়াকৈ এখন গেট আমি বনাম আৰু গোটেই বছৰটো আমাৰ যে মূল কৰ্ণধাৰ কমিটিয়ে যিবিলাক কাৰ্যসূচী পালন কৰিব তাৰ লগত আমি এলুমনি এছ'চিয়েশ্যনৰ পৰা 100% সহযোগ কৰিম আৰু আমি মানুহক এটা ভাল মেছেজ দিব বিচাৰোঁ যে হয় আমি আমাৰ এই অঞ্চলত বসবাস কৰা মানুহখিনিৰ মানসিকতা যথেষ্ট উন্নত আমি এইখন স্কুলক কেন্দ্ৰ কৰি ইয়াতে এটা ঐতিহ্য আমাৰ মাজত গঢ়ি উঠিছে আৰু আমাৰ মান সন্মান ৰক্ষাৰ্থে আমি যিখিনি কৰিব লাগে আমি নিশ্চয় কৰাৰ কাৰণে বদ্ধপৰিকৰ।